হাওয়াই চটি পড়া ছেলেদের ব্যাংক লোন দেয় না। প্রিয় বন্ধুরা, তোমাদের মধ্যে অনেকেই আমাকে জিজ্ঞাসা করছো স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিয়ে, আমি স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য আবেদন করব, কত দিন লাগবে টাকা পেতে, ব্যাংক অ্যাকাউন্টে টাকা কবে ঢুকবে, এবং স্টুডেন্ট ক্রেডিট কার্ডে স্কুল কলেজের কোন স্টুডেন্টরা আবেদন করলে বা কারা আবেদন করলে সহজে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের দরুন টাকা পেয়ে যাবে, আর কারা এই মুহূর্তে টাকা পাচ্ছে না, স্টুডেন্ট ক্রেডিট কার্ডে টাকা দেওয়ার বাস্তব চিত্রটা কি এই মুহূর্তের, তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আর এখনো পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। যেদিন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী স্টুডেন্ট ক্রেডিট কার্ড লঞ্চ করেন বা স্টুডেন্ট ক্রেডিট কার্ডের আলোচনা করেন, সেদিনকে কিন্তু আমি কিছু বিষয়ে তোমাদেরকে বলি, যে যে বিষয়গুলো এই মুহূর্তে বাস্তব, তখন তোমরা অনেকেই বলেছিল এটা সম্ভব নয়, এটা কি বলছেন। তো আমি আরও একটা কথা বলেছিলাম, হাওয়াই চটি পড়া ছেলেদের ব্যাংক লোন দেয় না, সেটি কিন্তু এই মুহূর্তে বাস্তব হলো। কারা লোন পাচ্ছে, কি কন্ডিশন ছিল, সমস্ত কিছুই দেখে নেব। সবার প্রথমে কারা কারা লোনের জন্য অ্যাপ্লাই করতে পারবে, দেখো মাধ্যমিক থেকে শুরু করে এ কলেজ পর্যন্ত যে কোনো ডিগ্রি পর্যন্ত অ্যাপ্লাই করতেই পারে। বয়সসীমা হচ্ছে 40 পর্যন্ত, 40 বয়স হলে 40-এর ঊর্ধ্বে যারা তারা অ্যাপ্লাই করতে পারবে না, আর এছাড়া সবাই অ্যাপ্লাই করতে পারবে। এবং যে কোনো কোর্সের জন্য, তুমি কলেজে যে কোনো ডিগ্রি কোর্সের জন্য অ্যাপ্লাই করো, তুমি কোনো ডিপ্লোমা কোর্সের জন্য অ্যাপ্লাই করো, কিংবা তুমি বাইরে কোনো কোর্সে পড়তে চাও সেক্ষেত্রে অ্যাপ্লাই করো, তুমি স্কুলে পড়ছো 11-12-এর পড়াশোনার জন্য অ্যাপ্লাই করছো, প্রাইভেট টিউশনের জন্য অ্যাপ্লাই করছো, ও বা অন্য কোনো বিষয়ে তুমি এডুকেশন পারপাসে অ্যাপ্লাই করছো, এমনকি গভর্নমেন্ট প্রিপারেশনের জন্য যদি তুমি অ্যাপ্লাই করো সেক্ষেত্রেও লোন দেওয়া হবে, এমনটি বলা হয়েছিল। প্রত্যেকটি স্টুডেন্টকে লোন দেওয়া হবে, এমনকি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেন যে এই লোন নেওয়ার জন্য কোনো গ্যারেন্টার লাগবে না, রাজ্য সরকার নিজেই গ্যারেন্টার। অর্থাৎ ব্যাংক লোন দেওয়ার সময় দেখবে না সেই স্টুডেন্টের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কী আছে, তার বাবা কী করেন, তার ব্যাংকের সাথে কত লেনদেন রয়েছে, কারণ লোনের সম্পূর্ণ দায়িত্ব হচ্ছে রাজ্য সরকারের ওপর। যদি স্টুডেন্ট লোন নেওয়ার পর চাকরি না পেয়ে লোন শোধ না করতে পারে কোনো রকমভাবে, সেক্ষেত্রে কিন্তু রাজ্য সরকার সেই টাকাটা পে করবে, এমনই শোনা গেছিল। কিন্তু বাস্তব চিত্রটা কি তাই? এবং এই চাকরি পাওয়ার পর একটা সময়, নির্দিষ্ট সময় 1-15 বছরের মধ্যে ঋণটাকে পরিশোধ করতে হবে, যদি পরিশোধ করতে না পারে স্টুডেন্ট সেক্ষেত্রে রাজ্য সরকার সমস্ত টাকাটাই দেবে, এমনই কিন্তু বলা ছিল। এর সাথে ইন্টারেস্ট কম ছিল, 4% স্টুডেন্ট ইন্টারেস্ট ছিল, এবং সময়ের মধ্যে ইন্টারেস্ট দিলে আরও 1% ইন্টারেস্ট কমে যাবে, এরকম বিভিন্ন তথ্য কিন্তু দেওয়া হয়েছিল। এছাড়া শুধুমাত্র টিউশন ফিস না, তুমি কোনো যদি কোনো প্রিপারেশন নিতে চাও, তুমি কম্পিউটার কিনতে চাও, ল্যাপটপ কিনতে চাও, তোমার কোর্সের অ্যাকর্ডিং সেই টাকাটাও কিন্তু দেওয়া হবে, যেটা মাননীয় মুখ্যমন্ত্রীর মুখ থেকে শোনা গেছিল লাইভে, তিনি রাজ্যবাসীকে জানিয়ে দিয়েছিল এই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের ব্যাপারটা। এবং প্রত্যেকটি স্টুডেন্ট চাইলে সর্বাধিক 10 লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারে পড়াশোনার জন্য, কোনো স্টুডেন্টই আর্থিক পরিস্থিতির জন্য পিছিয়ে থাকবে না তিনি কথা দেন। কিন্তু এই মুহূর্তে বাস্তব চিত্রটা কি, যেটা এই মুহূর্তে শোনা যাচ্ছে, এই মুহূর্তে যা ইনফরমেশন রয়েছে সেই ইনফরমেশন অনুযায়ী কিন্তু 71,000 স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য আবেদন করেছে, এবং তাদের শিক্ষা প্রতিষ্ঠানে তারা ভর্তি নিয়ে সেই আবেদনের জন্য ফর্ম ফিল আপ করেছে এবং আবেদন করেছে। সেই আবেদনের মধ্যে মাত্র 250 আবেদনকে গ্রহণ করা হয়েছে কিংবা মঞ্জুর করা হয়েছে, তার মানে বুঝতেই পারছ 71,000-এর মধ্যে মাত্র 250। ও এখানে আরও 23,000 আবেদনকে এখনও দেখা হচ্ছে, খতিয়ে ভেরিফিকেশন করা হচ্ছে, তার মানে ব্যাপারটা বুঝতেই পারছো, কোথায় 71,000 স্টুডেন্ট আবেদন করেছে, তার মধ্যে মাত্র 250 স্টুডেন্টকে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের দরুন টাকা দিয়ে পড়াশোনার সুযোগ সুবিধা করে দেওয়া হচ্ছে। এমনটি কেন, এত স্টুডেন্ট কেনই বা বাদ গেল? দেখো আমি আগেও বলেছিলাম, এখনও বলছি, যে তোমাদের কিন্তু অনেকগুলো ব্যাপার নির্ভর করে লোন পাওয়ার ক্ষেত্রে। এ সেই ব্যাপারগুলো কি, যেটা আমি প্রথমেই তোমাদের বলেছিলাম, সিভিল স্কোর, সেটা কিন্তু এই মুহূর্তে খুবই কার্যকরী হচ্ছে। সিভিল স্কোর যদি ভালো না থাকে সেক্ষেত্রে কিন্তু প্রচুর ব্যাংক রয়েছে আর যে ব্যাংকগুলো কিন্তু লোন দিচ্ছে না স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য। সিভিল স্কোর কি, ধরো অনেকে আগে লোন নিয়েছে, লোন নিয়ে সো পরিশোধ করেনি, তার সিভিল স্কোর খারাপ, কিংবা এরকম রয়েছে এখনও পর্যন্ত ব্যাংক থেকে কোনো প্রকার লোনই নেয়নি,
এছাড়া এরকমও কিছু স্টুডেন্ট রয়েছে যারা ব্যাংকের সাথে সেরকমভাবে লেনদেন করে না, এই সমস্ত কারণেও কিন্তু সিভিল স্কোর খারাপ হয়ে থাকে। এটাও কিন্তু স্টুডেন্ট ক্রেডিট কার্ডের ধরুন লোন মঞ্জুর না হওয়ার একটা কারণ। দ্বিতীয়ত, ব্যাংক কর্তৃপক্ষ বলছে প্রয়োজনীয় নথি নেই। পরিষ্কারভাবে মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছিল যে এই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য শুধুমাত্র কলেজে যে রুলস ছিল, কলেজে ভর্তি হয়ে সেটাকে ফর্মটা ফিল আপ করতে হবে এবং সেখান থেকে যেই দেখবে সমস্ত ডকুমেন্ট ঠিক আছে, একটা জেনুইন স্টুডেন্ট পড়াশোনা করছে, সে এই কোর্সটাই ভর্তি হয়েছে, তৎক্ষণাৎ তাকে লোন দিয়ে দেওয়া হবে, কারণ তার ব্যাকগ্রাউন্ড দেখা হবে না। কিন্তু এই মুহূর্তে এটি কি বাস্তব হলো? কোনো সময় ব্যাংকের তরফ থেকে বলা হচ্ছে প্রয়োজনীয় নথি না থাকায় লোন দেওয়া হচ্ছে না বা লোন মঞ্জুর করা হচ্ছে না। প্রয়োজনীয় নথিটা কি? এমন কিছু কাগজপত্রের কথা বলছে যেটা স্টুডেন্টরা সহজে কালেক্ট করতে পারবে না। এছাড়া কিছু ব্যাংক কর্তৃপক্ষ কিন্তু ভবিষ্যৎবাণীও করে ফেলছে যে এই স্টুডেন্টটা মেধাবী নয়, এই কোর্স কমপ্লিট করার পর চাকরি পাবে না, লোন পরিশোধ করতে পারবে না তাদের মনে হচ্ছে বলে তারা এই স্টুডেন্টকে ক্রেডিট কার্ডের দরুন কিন্তু লোন দিচ্ছে। এই রকমভাবেই কিন্তু বিভিন্ন ব্যাংক থেকে বিভিন্নভাবে বিভিন্ন স্টুডেন্টদের এর অ্যাকচুয়ালি স্টুডেন্ট ক্রেডিট কার্ডের নথিকে মঞ্জুর করছে না বা লোন দেওয়া হচ্ছে না। কিছু স্টুডেন্ট বলবো না, 99% স্টুডেন্টদের কিন্তু লোন দেওয়া হচ্ছে না। এক্ষেত্রে অনেক স্টুডেন্ট কিন্তু বিপদের সম্মুখীনও হচ্ছে। কারণটা কি? ধরো কোনো স্টুডেন্ট লোন নেবে, সেক্ষেত্রে একটা বড় কোর্সে কিছু অ্যামাউন্ট দিয়ে আগে ভর্তি হতে হবে তাকে। অনেক স্টুডেন্ট দেখা গেছে একটা কোর্সের অ্যামাউন্ট রয়েছে 5 লাখ, তাকে ভর্তি হওয়ার জন্য ন্যূনতম 20,000 কি 40,000 কি 50,000 টাকা দিতে হচ্ছে। সেক্ষেত্রে বাড়ির এরকম অবস্থা রয়েছে, ওই 40-50,000 টাকা নেওয়ার জন্য লোন নিতে হচ্ছে। তারা ভাবছে যে এই 40-50,000 টাকা জোগাড় করে লোন নেব, লোন নিয়ে তারপরে লোনের জন্য অ্যাপ্লাই করব, সেখান থেকে তো টাকা পেয়েই যাব, ও তখন সেটা পরিশোধ করে দেবো। এইরকমভাবে অনেকে পড়াশোনা চালানোর চেষ্টা করছে যারা একেবারেই গরিব। তা সেই সমস্ত স্টুডেন্টদের কিন্তু স্বপ্নই থেকে যাচ্ছে, উল্টে তারা কিন্তু সমস্যার সম্মুখীন হতে পারে। সেই অনুযায়ী কিন্তু একেবারে মধ্যবর্তী, একেবারে নিম্নবর্তী যে সমস্ত গরিব পরিবারের সন্তান, তারা কিন্তু সেই পড়াশোনা থেকে পিছিয়েই রইল, তাদেরকে কিন্তু সেরকমভাবে লোনের মাধ্যমে পড়াশোনায় এগিয়ে যাওয়ার সুযোগ সুবিধা কিন্তু দেওয়া হচ্ছে না, যেটা এই মুহূর্তে বাস্তব চিত্র উঠে আসছে, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা অনেকেই জানতে চাইছো আমাদের ব্যাংকে অ্যাকাউন্টে কবে টাকা ঢুকবে, তো এক্ষেত্রে বলে রাখি তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে ডাইরেক্ট টাকা ঢুকবে না। তোমার পড়াশোনার জন্য বাদ বাকি যে খরচ রয়েছে, তোমার পড়াশোনার জন্য যাতায়াতের খরচ বলো, হোস্টেল ফি বলো, বা কোনো আদার্স এক্সপেন্সিভের কথা যদি বলি, ধরো কোনো ল্যাপটপ বা কম্পিউটার কিনতে হবে, সেক্ষেত্রে সেই টাকাটা তোমার অ্যাকাউন্টে ঢুকবে, বাদ বাকি কিন্তু তোমাদের অ্যাকাউন্টে ঢুকবে না। জুন মাসের 30 তারিখ থেকেই কিন্তু এই স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প চালু রয়েছে এবং এটা সর্বদা চালু থাকবে। চালু তো রয়েছে, এবং কটা স্টুডেন্ট এই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের দরুন সুবিধা পেয়ে পড়াশোনার দিক থেকে এগিয়ে যেতে পারছে, বিশেষ করে গরিব পরিবারের স্টুডেন্টরা, সেটাই কিন্তু দেখার বিষয়। এই মুহূর্তে বাস্তব চিত্র তোমাদের সামনে তুলে ধরলাম। এ বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করতে একেবারেই ভুলো না, তারাও যাতে স্টুডেন্ট ক্রেডিট কার্ড সম্বন্ধে এই মুহূর্তের বাস্তব চিত্রটা জানতে পারে। তুমি কি স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লাই করতে চাও বা অ্যাপ্লাই করে ফেলেছো? স্টুডেন্ট ক্রেডিট কার্ড সম্বন্ধে তোমার ধারণা কি অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে বলো না। আর যদি কোনো জিজ্ঞাসাবাদ থাকে সরাসরি আমাকে ইনস্টাগ্রামে ইনবক্স করতে পারো। তো আজকের মতো এইটুকুই, প্রত্যেকে ভালো থেকো, প্রত্যেকের জন্য শুভকামনা রইল, ও আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।